যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফলে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের একটি টুইটকে ঘিরে চলছে আলোচনা সমালোচনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে অতীতে মার্কিন রাজনীতিকদের বিশেষ করে ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক দেখা গেছে। ট্রাম্প কমলা কার জয়ে বাংলাদেশের জন্য কি হবে সে প্রশ্ন এখন মুখে মুখে। ভারতীবা এখানে কতটা ফ্যাক্টর হয়ে উঠতে পারে? ডক্টর ইউনুসের সঙ্গে মার্কিন রাজনীতিকদের সম্পর্ক কি কোনো বড় ভূমিকা রাখবে? এই প্রশ্ন এখন সকলের। বিশ্বজুড়ে গণতান্ত্রিক প্রক্রিয়া, মানবাধিকারের মতো বিষয়গুলোকে জোর দেয় ডেমোক্র্যাট প্রশাসন। কমলা হ্যারিস বা ডেমোক্র্যাটরা যদি ক্ষমতায় আসে তাহলে ব্যবসা বাণিজ্য সহযোগিতার জায়গাগুলো বাংলাদেশের জন্য সহজ হবে। যুক্তরাষ্ট্রের উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষজ্ঞ এবং লেখক মাইকেল কুগেলম্যানের মতে, কমলা হ্যারিস জয়ী হলে বর্তমান সম্পর্কের ধারাবাহিকতা ও সামঞ্জস্য বজায় থাকবে, কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে। ট্রাম্প প্রেসিডেন্ট হলে বিশ্বজুড়ে আমেরিকার মানবিক সহযোগিতার জায়গা কমে আসতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য অনিশ্চয়তার জায়গা হিসেবে রোহিঙ্গা ইস্যুকে দেখছেন তিনি, কারণ জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য যে সহায়তা আসে তার বড় একটি অংশ আসে যুক্তরাষ্ট্র থেকে। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের সংখ্যালঘু নির্যাতন সংক্রান্ত একটি টুইট আলোচনার সৃষ্টি করেছে বাংলাদেশে। তবে বিশ্লেষকরা এটিকে ভবিষ্যৎ নীতির চেয়ে নির্বাচনে আমেরিকার হিন্দু ভোটারদের টানার রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক জায়গা থেকে তারা ধারণা করছেন কিছু লবি গ্রুপ হয়তো এটাকে ইনফ্লুয়েন্স করতে চেয়েছে এবং সেই আলোকেই তার এই স্টেটমেন্ট এসেছে। লবি গ্রুপ বলতে আওয়ামী লীগ অথবা ভারতকে বোঝানো হয়েছে। সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই শিবিরেই ডক্টর মোহাম্মদ ইউনুসের ভালো সম্পর্ক রয়েছে। নির্বাচনে যে ফলাফলই আসুক দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। সরকারের তরফ থেকে বাংলাদেশ আমেরিকার সম্পর্কে প্রভাব পড়বে না বলা হলেও ট্রাম্প ক্ষমতায় এলে বাস্তবতা ভিন্ন হতে পারে বলে মনে করেন কুগেলম্যান। লেবুর সুঘ্রাণ আরও বেশি, ত্বকের যত্ন আরও বেশি, চলে আরও বেশি, আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? বৈদেশিক নীতিতে সাধারণত বিশ্বের অন্যান্য দেশ বা প্রতিবেশী দেশের সঙ্গে স্বার্থের সমীকরণ গুরুত্ব রাখে। তবে আমেরিকার জন্য বাংলাদেশের ক্ষেত্রে এবার নতুন সমীকরণের জায়গা অধ্যাপক ইউনুসের সঙ্গে সম্পর্ক। এসব নানাবিধ ফ্যাক্টর মিলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কটা নির্ধারণ হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্ট, সমকাল।